আসসালামু আলাইকুম। এখানে রয়েছে $10,000, আপনি এ টাকাটা নিতে পারেন লোন হিসাবে। আমাকে সামান্য কিছু ইন্টারেস্ট রেট দিলেই হবে। বেশিরভাগ মানুষই টাকাটা নিয়ে নেবে এবং তারা তাদের পছন্দ মতো বাড়ি গাড়ি কিনবে এবং 10 বছর পরে টাকাটি আমাকে ফেরত দিতে হবে। যেহেতু ইন্টারেস্ট ছিল তাহলে আমাকে দিতে হবে $20,000, যা অবশ্যই $10,000 নয়। তখন যদি আপনি আমাকে বলেন আমার কাছে টাকা নেই, তখন আপনার বাড়ি এবং গাড়ি আমার হয়ে যাবে। এভাবেই কাজ করে ডেট বা ঋণ। আপনারা খেয়াল করেছেন কি ঠিক একই কাজটা করছে চায়না? ফর দ্য এক্সাম্পল, আমাদের পাশাপাশি ছোট একটি দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। দেশটিতে ডেভেলপমেন্টের জন্য অনেক অর্থ প্রয়োজন, যা চায়নার কাছে ভরপুর। তারা চায়না থেকে সহজ শর্তে বিলিয়ন অফ ডলার লোন নিতে শুরু করলো। এর মধ্যে রয়েছে সমুদ্রবন্দর, বিমানবন্দর, রাস্তা এবং আরও নানা ধরনের প্রকল্প। রাজধানী কলম্বোর কাছেই সমুদ্র থেকে ভূমি উদ্ধার করে কলম্বো পোর্ট সিটি নামের আরেকটি শহর তৈরি করা হচ্ছে। এর কাজ শেষ হতে সময় লাগবে 25 বছর এবং বাজেট ধরা হয়েছে প্রায় $1.5 বিলিয়ন। বলা হয় হংকং, দুবাই এবং সিঙ্গাপুরকে টেক্কা দিবে এই নতুন শহর। চীনের সাথে একত্রিত হয়ে এ প্রকল্প বাস্তবায়ন করছে শ্রীলঙ্কা। দেশটির বিশ্লেষকরা বলছে এসব প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন উৎস থেকে শ্রীলঙ্কা ঋণ নিয়েছে। বিপুল অর্থ খরচ করা হলেও অনেক প্রকল্প অর্থনৈতিকভাবে লাভজনক হয়নি। কলম্বো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ অধ্যাপক শ্রীমাল বলেছেন কিছু বড় বড় প্রকল্প শ্রীলঙ্কার জন্য শ্বেত হস্তিতে রূপান্তরিত হয়েছে। এর মধ্যে রয়েছে হাম্বানটোটা সমুদ্রবন্দর ও বিমানবন্দর। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর উন্নয়নে দেশটিকে $100 কোটি ঋণ দিয়েছিল চীন, কিন্তু একসময় শ্রীলঙ্কা সেই ঋণ পরিশোধ করতে অক্ষম হয়ে উঠায় 2017 সালে বন্দরটি চীনের হাতে তুলে দেয়। শুধুমাত্র এই বন্দরটি নয়, আরও অনেক উন্নয়ন প্রজেক্ট যা চীনের অর্থায়নে হয়েছে শ্রীলঙ্কাতে, ফলে সেগুলোর ঋণের টাকা যদি পরিশোধ করতে না পারে সেগুলোও হয়তো চীনের হাতেই তুলে দিতে হবে। শ্রীলঙ্কা তাদের স্বাধীনতারই একটি অংশ চায়নার হাতে তুলে দিচ্ছে ঋণের কারণে। এটাকেই বলা হয় দ্য চাইনিজ মানি ট্র্যাপ বা ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি। শুধুমাত্র এ কাজটি শ্রীলঙ্কার সাথেই করেনি চায়না, বরং এটি লক্ষ্য করে দেখলে দেখা যায় পুরো পৃথিবীতেই বিদ্যমান। আরেকটি দেশ হচ্ছে নিউ গিনি। এখানে $2 বিলিয়ন ঋণ হিসাবে দিয়েছে চায়না, বানিয়েছে স্কাই ক্রিপার্স, হাইওয়ে, পোর্ট, কিন্তু কোনোভাবেই দেশটির পক্ষে এর ঋণ এবং ইন্টারেস্ট রেট শোধ করা সম্ভব নয়। ফলে একটি রাস্তাই খোলা থাকে, এই ঋণের টাকায় বানানো ইনফ্রাস্ট্রাকচারগুলো চাইনিজ কন্ট্রোলে দিয়ে দেওয়া। আরও রয়েছে পাকিস্তান, মালদ্বীপ, মালয়েশিয়া, লাওস, কাজাকিস্তান, মঙ্গোলিয়া, পিনা এবং সাউথ আফ্রিকা। ঠিক একই অবস্থা হচ্ছে এই দেশগুলোর সাথেও। চাইনিজ লোনগুলো শোধ করতে অনেক কান্ট্রিকে স্ট্রাগল করতে হচ্ছে। আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন, সকল প্রজেক্টগুলোই হাইওয়ে, ব্রিজ এবং পোর্ট সবগুলোই চায়নার সাথে কানেক্টেড, কোনোটি বা সমুদ্রের মাধ্যমে, আবার কোনোটি ভূমি দিয়ে, যা দেখে মনে হবে চায়না বড় কিছু একটা চিন্তা করেই নেমেছে। হ্যাঁ, এটাই হলো দ্য নিউ সিল্ক রোড। এই প্রকল্পটিকে বলা হচ্ছে 21শ শতাব্দীর সিল্ক রোড। এই প্রকল্পের ফলে সংযুক্ত হবে 70টিরও বেশি দেশ। এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ সংযুক্ত হবে এই নেটওয়ার্কে। সংযুক্ত দেশগুলোর জনসংখ্যা পুরো পৃথিবীর অর্ধেক, আর দেশগুলোর সম্মিলিত দেশজ উৎপাদন বা জিডিপি পৃথিবীর 1/4। বুঝুন অবস্থা। এটির নাম দিয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, উদ্যোক্তা চীন। শি জিনপিংয়ের দেশ বলছে এটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থার প্রভৃতি উন্নতি হবে। তবে শুরুর 5 বছর পর এসে প্রশ্ন উঠছে, এটি কি উন্নয়নের পথ নাকি ঋণের ফাঁদ? অনেকে বলছে ঋণের ফাঁদে ফেলে সংশ্লিষ্ট এলাকার আঞ্চলিক রাজনীতি নিয়ন্ত্রণ করতে চাইছে চীন। গার্ডিয়ান জানাচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে খরচ হচ্ছে $1,00,000। এর মধ্যে $21,000 কোটি বেশি বিনিয়োগ করে ফেলেছে চীন, যার সিংহভাগই হয়েছে এশিয়ায়। আর এই প্রকল্পের কাজগুলো একচেটিয়াভাবে করছে চীনা নির্মাতা প্রতিষ্ঠানগুলোই। নানা দেশের সঙ্গে করা চুক্তির ফলে লাভবান হচ্ছে চীনই। এ অবস্থায় আমাদের কি করা উচিত? হাম্বানটোটা বাংলাদেশের জন্য শিক্ষা হতে পারে কিনা এই প্রশ্নের জবাবে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর বলেন, এটা শুধু আমাদের জন্য নয়, সবার জন্যই শিক্ষা। মালয়েশিয়া এত উন্নতশীল দেশ হওয়া সত্ত্বেও তারা চীন থেকে ঋণ নিতে প্রজেক্ট ক্যান্সেল করার সিদ্ধান্ত নেয়, কিন্তু করতে পারল না, তাদের 30% রিডাকশন দিতে হলো।
অনেক ক্ষেত্রেই আমাদেরও এমনটা হয়ে যাচ্ছে। আমরা যে কারোর কাছ থেকেই ঋণ নিতে পারি সেটা আমাদের নিজের স্বার্থের কথা বিবেচনা করে নিতে হবে। এখন পর্যন্ত যা হচ্ছে সেটা রাজনৈতিকভাবে, কিন্তু এটা আসলে অর্থনৈতিকভাবে হওয়া উচিত। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ভায়াবিলিটি নিশ্চিত করেই এটা করা উচিত। পৃথিবীতে এখন সব কিছুই মেড বাই চায়না হচ্ছে, কিন্তু আসলে স্লোলি ওন বাই চায়না হয়ে যাচ্ছে, অর্থাৎ সব কিছুই চায়নারই হয়ে যাচ্ছে। আমাকে ভুল ভাববেন না, ব্রিজ, পোর্ট, হাইওয়ে এবং এয়ারপোর্ট বানানো একটি দেশের জন্য এবং জনগণের জন্য অনেক ভালো জিনিস, কিন্তু এগুলোই পরবর্তীতে অনেক বেশি কস্ট হয়ে যায় ঋণের কারণে। ফলে সেই দেশগুলো যখন এই ঋণের টাকা দিতে না পারে, সেই কান্ট্রিগুলো তখন তাদের নিজস্ব হোমই হারিয়ে ফেলে।